জান্নাত ফেরদৌস আপনি আমাদের ওয়েবসাইট আহমেদুল্লাহ ডট ইনফোতে লিখেছেন আমার বিবাহের বয়স বারো বছর আমার কোনো সন্তান হয়নি সমস্যাটা আমার স্বামীর আমার স্বামীর প্রজনন ক্ষমতা নেই তাই স্বামী আমাকে অন্যের শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান জন্ম দিয়ে প্রজন্ম রক্ষার অনুমতি দিয়েছে স্বামীর প্রজনন ক্ষমতা না থাকায় পরবর্তী জেনারেশন পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ইসলামী দৃষ্টিতে অন্যের শুক্রাণু নিয়ে সন্তান নেওয়া যায় হবে কিনা এছাড়া ইসলামী দৃষ্টিতে অন্যের সন্তান দত্তক নেওয়া যায় আছে কিনা বন জান্নাতুল ফেরদাউস এটি সম্পূর্ণ হারাম একটি কাজ কোনো অবস্থাতেই অন্যের শুক্রাণু কোনো নারীর জন্য গ্রহণ করা জায়েজ নয় এটা রীতিমতো জেনার মতো নবী করিম সাদা সাল্লাম বলেছেন লাই আস্কি আহাদুকম লাই আস্কি আহাদুক আহুজার আগাইরি যার অর্থ হলো তোমাদের কেউ যেন তার পানি অন্য কারো খেতে সেঞ্চন না করে নবী সাদ্লাহিহিসাল্লাম বহু আগেই কথা বলেছেন এবং এখানে পানি সেঞ্চন করার কথা বলেছেন তার মানে যেই কোনোভাবে কারোর শুক্রাণু যখন একজন নারী ধারণ করবেন তখন সেটা তার পানি পানির মধ্যে লুকিয়ে থাকা ফসল সেটি ধারণ করাই হলো বিষয়টি জেনাই যেভাবেই সেটা হোক না কেন যার কারণে সারা বিশ্বের সমস্ত আমি একমত এটি কোনো অবস্থাতে চাই নয় টেস্ট বেবি হালাল হওয়ার জন্য যে অনেক কঠিন কঠিন শর্তগুলো আছে তোমার থেকে এটিও একটি আর এর জন্য একটি আপনি কোনোভাবে গ্রহণ করতে পারবেন না আপনাকে প্রজন্ম রক্ষার জন্য কে বলেছে কী প্রয়োজন আছে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার প্রজন্ম থাকলো কি গেল এটা দিয়ে আপনার কী আসে যায় হ্যাঁ আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন তাদেরকে নেক্কার বানিয়ে যাবেন যাতে করে তারা আপনার জন্য দোয়া করতে হবে সেটা আপনার স্বার্থের সাথে জড়িত আছে কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার বংশে কেউ থাকলো কি না থাকলো এর সাথে কী আসা যায় বিশেষ করে যখন সেটা কর্তৃক আপনাকে হারামে লিপ্ত হতে হবে অতএব এটি কোনো অবস্থাতে আপনি করবেন না